আসসালামু আলাইকুম। আজ আমি গাজরের ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এর জন্য যা যা লাগছে বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 কাপ গাজর, এটা কুচি করে নিয়েছি। আর লাগছে আমার 1 কাপ দুধ, লাগছে 1 চিমটি লবণ, লাগছে 1/2 চা চামচ, এলাচ গুঁড়া, 1/2 কাপ চিনি, 1/2 কাপ পাউডার দুধ, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন। আর লাগছে 3টা ডিম। এখানে আমি বলে দিচ্ছি যে আমার পুরো পুডিংটা তৈরি করতে 2 কাপ দুধ লাগবে। তো 1 কাপ দিয়ে আমি গাজরটা সিদ্ধ করে নেব, আর 1 কাপ দিয়ে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। টোটাল 2 কাপ মিল্ক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর গাজরটাকে আমি একটু ভেজে নিব। এর জন্য আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে গাজরের কাঁচা গন্ধটা থাকবে না। ঘিটা গলে গেলে আমি গাজরটা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিব। তো আমি এটাকে ভেজে নিয়েছি, একদম শুকনা হয়ে আসছে। আর এই অবস্থায় আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর দুধ দিয়ে আমি এটাকে লো ফ্লেমে অর্থাৎ মৃদু আঁচে এটাকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে। তো আমার এটা 15 মিনিট পর এটা সিদ্ধ হয়ে গেছে, একটা আমি টিপে দেখাচ্ছি, একদম সফট হয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। এখন ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য এখানে 1/4 কাপ চিনি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন এটাকে লো ফ্লেমে আমি এটাকে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর আমি এই পাত্রের মধ্যেই আমি পুডিংটা তৈরি করে নিব। আমি এখন পুডিংয়ের বেসটা তৈরি করে নিব। এর জন্য এখানে 3টা ডিম মিক্স করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি এখানে, আর বিট করে নিচ্ছি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এরপর আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে আমি এটাকে মিক্স করে নিব। তো আমার এগুলো মিক্স করা হয়ে গেছে ডিম, এখন আমি এটাকে ছাঁকনি দিয়ে নিচ্ছি। এতে যদি ডিমের সাদা অংশটা থাকে তাহলে আলাদা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে গাজরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যেটা আমি পেস্ট করে নিয়েছি। খুব আলতো করে মিক্স করে নিচ্ছি। এই ছোটো সাসপ্যানের মধ্যে যে ক্যারামেলটা তৈরি করেছি এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন এটি একটি স্টিলের ছোটো প্লেট দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর আমি আজকের এই পুডিংটা একটি প্রেশার কুকারে করব, আর আমি দেখিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর এরকম একটা মগ দিয়ে আমি 1 মগ পানি দিয়েছি, প্রায় 500 ml এর মতো। আর এখন এর মধ্যে একটি টাওয়াল দিয়ে দিচ্ছি, আর বাটিটা এখন আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 10টা সিটি দিয়ে নিব। ফিরে আসছে 10 সিটির পর। এটা যদিও বলেছিলাম 10টি সিটি, কিন্তু আমার লেগেছে এটা 15টি সিটি। আমি 10টার পরে চেক করেছিলাম, হয়নি, ওই জন্য আরও 5টা সিটি দিয়ে নিয়েছি। তো এখন আমি দেখছি এটা কেমন হয়েছে। এটা চেক করবো, একটা কাঠি নিচ্ছে, কাঠিটা ভিতরে দিয়ে উঠাই নিচ্ছি, কাঠিটা ক্লিন, তার মানে এটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমি একটি নাইফ দিয়ে 4-5টাকে আলগা করে নিচ্ছি, একটি প্লেট দিয়ে এটাকে ঢেকে উল্টা করে নিচ্ছি। ফাইনালি আমার গাজরের পুডিং রেডি। আমি 1 পিস কেটে দেখাচ্ছি। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।